ব্রেকটা দেখতে পাচ্ছেন, এই ব্রেকটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন চলে এসেছি একটি লোকাল টায়ার রিপেয়ারিং শপেতে। আমার পুরনো এক্সট্রিম বাইকের টায়ারের বেশ কিছু প্রবলেম এবং বারবার 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 লিক, বারবার পাংচার হয়। সেই পাংচারটাকে ঠিক করার জন্য কি করা যায় না করা যায়, তো তার জন্য এসেছি। টায়ারটা খোলা হয়েছে এবং বেশ বড় একটা 3 ইঞ্চি পেরেক পুরো টায়ারের ভিতর ছিল, সেটাও আপনাদের দেখাবো। এই যে পেরেকটা দেখতে পাচ্ছেন, এই পেরেকটা এই টায়ারের ভিতরে পুরো ছিল। তো টায়ারটা খোলার পরে দেখা গেল এটাই এত বড় পেরেক দেখতে পাচ্ছেন, যার জন্য পাংচার গত 3 দিন ধরেই আমি বুঝতে পারছিলাম, কিন্তু দোকানে ঠিক আসা হচ্ছিল না। তো আজকে চলে এসেছি, দেখা যাক কী করে না। মিস্ত্রির সাজেশান হচ্ছে যে এই টায়ারটা এবারে জেল যদি ঢেলে দেওয়া যায় তাহলে এর লংজিভিটি বাড়বে, নাহলে বারবার এরকম হতে থাকবে। প্রায় 6টা লিক হয়ে গেছে। তো এই লিক বা এই পাংচারটাকে ঠিক করতে গেলে জেলটাই হচ্ছে ওনার দিক থেকে, ওনার সাজেশান হচ্ছে জেলটাই আসল। তো চলুন দেখা যাক জেলটাকে ঢালে কীভাবে এবং কী খরচ হয়। আমার টায়ার প্রায় মোটামুটি 1.5 থেকে 2 বছর হয়ে গেল। MRF মোগ্রিফ টায়ারটার যে মডেলটা হচ্ছে মোগ্রিফ মেট্রো, টায়ারটার কোয়ালিটি খুব ভালো। MRF এর আগেও লাগিয়েছিলাম, প্রায় 30-35 হাজার চলেছিল, এবারেরটাও প্রায় 20 হাজার হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন জেল ঢালার প্রসেস চলছে। তো বন্ধুরা, টিউবলেস টায়ারও বেশ কতগুলো পাংচার হয়ে গেলে, এবার সেই জায়গা থেকে পাংচার হওয়া শুরু হলে আবার যদি এরকম জেল ভিতর থেকে ঢেলে দেওয়া যায় তাহলে লংজিভিটিটা আরও একটু বেশি হতে পারে, বারবার পাংচার হওয়ার সম্ভাবনাও কম থাকতে পারে। টায়ারে জেল ঢেলে দেবার পরে রিমটাকে লাগিয়ে আবার ফের আগের অবস্থায় নিয়ে গিয়ে বেশ কয়েকবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর কি, রাউন্ড ওয়াইজ, না হলে ওই জেলটা ভালোভাবে সব জায়গায় পৌঁছবে না। এখন আমার পুরো যে জেল ঢালার প্রক্রিয়া পুরো সমস্ত রেডি, টায়ারও ফিট। এবারে মিনিমাম আগামী 3টে দিন কন্টিনিউকে চালাতে হবে বেশ কয়েক কিলোমিটার করে, আর সর্বমোট খরচা হলো 250 টাকা সমস্ত কিছু নিয়ে।